প্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের তৃতীয় শ্রেণী বিষয় প্রাথমিক বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা 14। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের প্রাথমিক বইটি বের করো এবং তোমরা রিডিং পড়ো আমার সাথে। দেখো, আমরা রিডিং পড়ি। অন্যান্য জীবের সাথে আমাদের সম্পর্ক, বেঁচে থাকার জন্য মানুষ ও অন্যান্য প্রাণীকে খাবার খেতে হয়। বেঁচে থাকার জন্য মানুষ ও অন্যান্য প্রাণীকে কী করতে হয়? খাবার খেতে হয়। কোনো কোনো প্রাণী খাদ্য হিসাবে অন্য প্রাণীদের খায়। কিছু প্রাণী উদ্ভিদ, ফল এবং ঘাস খেয়ে থাকে। খাদ্য এবং খাদক, তাহলে খাদ্য এবং খাদক কী? খাদ্য এবং খাদক হরিণ, খরগোশ, ছোট ছোট পাখি ঘাস এবং ফল খায়। হরিণ, খরগোশ, ছোট ছোট পাখি এবং ফল খায়। আর হরিণ ও খরগোশ আবার বাঘের খাদ্য, খরগোশ ও ছোট পাখি আবার বাজ পাখির খাদ্য। এভাবে জীব জগতের সর্বত্রই খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক বিদ্যমান রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটি ছবি আছে। এই যে দেখো ছবিতে ঘাস, গরু কী খায়? গরু ঘাস খায়। আবার গরু থেকে আমরা কী পাচ্ছি? গরু থেকে পাচ্ছি আমরা মাংস এবং দুধ। আর এই মাংস এবং দুধকে খায়? মানুষ খায়। এবার আসি আমরা আমাদের জীবনের জন্য উদ্ভিদ এবং প্রাণী। বেঁচে থাকার জন্য মানুষ খাবার খেতে হয়। বেঁচে থাকার জন্য মানুষের কী করতে হয়? বেঁচে থাকার জন্য মানুষের খাবার খেতে হয়। খাবার আসে উদ্ভিদ এবং প্রাণী থেকে। মানুষের পরার জন্য পোশাক এবং থাকার জন্য ঘরবাড়ির প্রয়োজন। পোশাকের জন্য কাপড় তৈরি হয় উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে। প্রাণীর চামড়া অথবা লোম থেকেও পোশাক তৈরি হয়। ঘরবাড়ি এবং আসবাবপত্র নির্মাণের কাঠ ব্যবহার করা হয়। মানুষ তার প্রয়োজনীয় অনেক কিছু উদ্ভিদ এবং প্রাণী থেকে পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার এখানে আরেকটি ছবি দেখো। এই ছবিতে কী আছে? ছবিতে একটি উদ্ভিদ আছে, গাছ আছে, আম গাছ। এই আম গাছ থেকে আমরা কী পাই? আম পাই, কাঠ পাই, ঘর। আম গাছের কাঠ দিয়ে কি ঘর তৈরি হয় এবং নৌকা তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার বোর্ডের দিকে লক্ষ্য করি। তোমাদের বোর্ডে দেওয়া আছে শূন্যস্থান পূরণ। ক, জীব এবং জড় মিলেই আমাদের পরিবেশ। খ, জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি এবং বায়ু প্রয়োজন। গ, চিংড়ি এবং কেঁচো অমেরুদণ্ডী প্রাণী। ঘ, মানুষ, উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। মানুষ কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। তাহলে আমরা শূন্যস্থানগুলো CW এবং HW খাতায় তুলব। সঠিক উত্তর, নিচের কোনটি জীব? মরিচ গাছ, রিক্সা, ঘরবাড়ি, অ্যারোপ্লেন। মরিচ গাছ। কোনটির বৃদ্ধি পায়? মোটরগাড়ি, চেয়ার, কবুতর, পাথর। কবুতর। নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ? আম, শাপলা, ঢেঁকিশাক, ধান। ঢেঁকিশাক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।